সবাইকে স্বাগত যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো কলকাতা বিশ্ববিদ্যালয়ের অফলাইন বা পরীক্ষা কেন্দ্রে গিয়ে পরীক্ষা দেওয়ার পরিবর্তে অনলাইন পরীক্ষা নিতে হবে এমনই আবেদন নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের হয়েছিল সেই মামলার পরিপ্রেক্ষিতে আজ কলকাতা হাইকোর্টের বিচারপতি সুব্রত তালুকদার এবং লতিপা বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ জানায় কলকাতা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা অফলাইনেই হবে অনলাইন কি অফলাইনে পরীক্ষা হবে সেটা পরীক্ষার্থীরা ঠিক করতে পারে না মঙ্গলবার কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ুয়াদের একাংশ দায়ের করার মামলার পরিপ্রেক্ষিতে এমনই জানালো কলকাতা হাইকোর্ট উল্লেখ্য কলকাতা বিশ্ববিদ্যালয়ের স্নাতক স্তরে চূড়ান্ত সেমিস্টারে পরীক্ষার রুটিন প্রকাশ হওয়ার পর থেকেই শুরু হয় পড়ুয়া বিক্ষোভ কলেজ স্ট্রিট চত্বরে বিক্ষোভ অবস্থান করেন পড়ুয়ারা তাদের বক্তব্য ছিল অফলাইনে পর্যাপ্ত ক্লাস হয়নি পাঠ্যক্রমও শেষ হয়নি সরকারের তরফে বারবার ছুটি ঘোষণার ফলে পড়াশোনায় বিঘ্ন ঘটেছে এম তো অবস্থা চাইছে তারা অনলাইনে পরীক্ষা হোক তবে আদালতের বক্তব্য সিলেবাস শেষ না হওয়া বিশ্ববিদ্যালয়ের বিষয় ফলে বিশ্ববিদ্যালয়ের সিদ্ধান্ত নেবে তারা অফলাইন না অনলাইনে পরীক্ষা নেবে এটি হলো কলকাতা বিশ্ববিদ্যালয় পরীক্ষা সংক্রান্ত সর্বশেষ আপডেট এবার আসি ডাব্লিউ বি ইউনিভার্সিটির বিএড সেকেন্ড সেমিস্টার এবং বিএড ফোর্থ সেমিস্টার পরীক্ষা দু হাজার পরীক্ষার মোড কি হবে অফলাইন না অনলাইন গতকালই প্রকাশিত হয়েছে বিএড সেকেন্ড সেমিস্টার এবং বিএড ফোর্থ সেমিস্টার বিগত সাপ্লিমেন্টারি পরীক্ষার শিডিউল তাদের পরীক্ষা হবে অনলাইনে এখন যারা বিএড সেকেন্ড সেমিস্টার এবং বিএড ফোর্থ সেমিস্টার দু হাজার বাইশ সালে পরীক্ষা দেবে তাদের পরীক্ষার মোড বারবার জিজ্ঞাসা করছ তাদের পরীক্ষাবলি অনলাইনেই হবে এই ইউনিভার্সিটি খুব শীঘ্রই একটি নোটিশের মাধ্যমে জানিয়ে দেবে বিএড সেকেন্ড সেমিস্টার এবং বিএড ফোর্থ সেমিস্টারের রেগুলার পরীক্ষা দু হাজার বাইশের শিডিউল এবং কবে থেকে পরীক্ষার ফর্ম ফিল আপ হবে পরীক্ষার মোড কী হবে সে নোটিশে বিস্তারিত উল্লেখ থাকবে রাজ্যের উচ্চশিক্ষা দপ্তরের নির্দেশিকা অনুযায়ী সমস্ত বিশ্ববিদ্যালয়কে একত্রিশে আগস্টের পূর্বেই ফাইনাল বর্ষের রেজাল্ট প্রকাশ করতে হবে বিএড সেকেন্ড সেমিস্টার এবং বিএড ফোর্থ সেমিস্টার রেগুলার পরীক্ষার শিডিউল খুব শীঘ্রই প্রকাশ করবে পরীক্ষা হতে পারে এই মাসেরই শেষের দিকে অথবা আগস্টের প্রথম সপ্তাহে এবং একত্রিশে আগস্টের মধ্যেই বিএড ফোর্থ সেমিস্টারের রেজাল্ট প্রকাশিত হবে